عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে তাওহীদের দর্সে আমরা আলোচনা করব রাশি চক্র নিয়ে। অনেক মানুষ রাশি চক্রে বিশ্বাস করে, অমুসলিমরা তো করেই, মুসলমানরাও অনেকে করে থাকে। আরবিতে এই জ্যোতিষী বিদ্যা বা জ্যোতির্বিদ্যার নাম হচ্ছে তানজিম। তানজিম নজম থেকে, নজম মানে কি? নজম মানে তারা। নজম, নজমা আমাদের দেশে নাম হয়, নজমুল হুদা, নজমে আলম। নজম মানে হচ্ছে তারা। আর জ্যোতির্বিদ্যা শিক্ষা করা অথবা নক্ষত্রের প্রভাব আছে বলে বিশ্বাস করা, পারিভাষিক অর্থে নক্ষত্রের মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয় নিরূপণ করা, নির্দিষ্ট কোনো বিষয় ঘটন অঘটন নিরূপণ করা। কিসের মাধ্যমে? এই যে নক্ষত্র রাশি, আবার নিশ্চয়ই শুনেছেন আপনারা, তুলা রাশি, কর্কট রাশি, তারপরে কন্যা রাশি, সিংহ রাশি, এভাবে কটা রাশি আছে জানি না, ওদের 12টা না কটা রাশি আছে। এই রাশি চক্রের মাধ্যমে ওরা আপনার ভাগ্য গণনা করে, এবং প্রায় পত্রিকাতে প্রত্যেক দিন এক এক দিনের আপনার দিনটা জেনে নিন লেখা থাকে প্রত্যেক পত্রিকা, এবং টিভিতে আজকাল খুব চলছে, যেমন দেশের লোক সেই রকম উপস্থাপনা। আমাদের দেবদেবীর যেমন বর্ণনা চলছে, আপনার তাবিজ কবচের যেমন ব্যবহার, কি যন্ত্র আর কি যন্ত্রের ব্যবহার, মূর্তির ব্যবহার খুব প্রচার হচ্ছে। আর এরাও ছাড়েনি, মুসলমানরাও লেগেছে, কোন বাবা কোন বাবার প্রচার চালাচ্ছে, বাবার কাছে এলে খালি হাতে ফিরবেন না, বাবা কথা শুনেন, বাবার খুব পাওয়ার, এখানে এলে খবরদার আপনি একদম আপনার আশা অপূরণ থাকবে না, আপনি আসুন, আজই বুকিং করুন, হোটেল সহ বুকিং করে দেবে আপনার, মানে যাতে অবস্থা। এইভাবে প্রচার চলছে, এগুলো হচ্ছে বাতিলের প্রচার। আর বাতিল খুব চকচকে হয়, ওরা পয়সা খরচ করছে টিভি তো, যেগুলো কমার্শিয়াল চ্যানেল, যেগুলো ব্যবসায়ী চ্যানেল, সেগুলো তো ওইসব পয়সা পেলেই হলো প্রচার করবে। কিন্তু আপনি সঠিক দিন প্রচার করতে যান, তখন আবার দেখবেন যে না না না, এসব চলবে না, এসব হচ্ছে মৌলবাদিতা। মুশকিল এখানে, স্বাধীনতা ওদের আছে, স্বাধীনতা দিনদারদের নেই। অতএব গ্রহ নক্ষত্রাদির গতিস্থিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণ করা, এর নাম হচ্ছে তানজিম, জ্যোতিষবিদ্যা, জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা হচ্ছে দুই প্রকার, প্রথম হচ্ছে নিরূপণ ও প্রভাব বিদ্যা, আর দুই নম্বর হচ্ছে কার্যকারণ ও সঞ্চারণ বিদ্যা। নিরূপণ ও প্রভাব বিদ্যা তিন প্রকার, নিরূপণ ও প্রভাব বিদ্যা তিন প্রকার। এই বিশ্বাস যে নক্ষত্র রাজির প্রভাবশীল কর্তৃত্ব আছে, আপনি এই বিশ্বাস করবেন যে অমক নক্ষত্রের পাওয়ার আছে। অনেকে বলে কি প্রত্যেক নক্ষত্রে মানে এক এক পাওয়ারফুল, মনে করুন শক্তি আছে বা দেবতা আছে বা দেব আছে, এরকম মনে করে, দেবদেবী আছে, তার ঘটন অঘটনের সৃজন ক্ষমতা আছে, মনে করা হয় নক্ষত্রই বিপদ আনে, নক্ষত্রই বিপদ দূর করে। যেমন অমক শনি বৃহস্পতি শনি দূর করে, বৃহস্পতি একটা নক্ষত্র তাই না, যে নবগ্রহ, নবগ্রহের মধ্যে বৃহস্পতি একটা, যেমন মঙ্গল গ্রহ আছে, বৃহস্পতি আছে, তো এদের কোনো সৃজন ক্ষমতা আছে, ঘটন অথবা অঘটন, বিপদ আপদ অথবা বিপদ আপদ দূর করার ক্ষমতা আছে, এমন বিশ্বাস করা নিশ্চয়ই শিরকে আকবর। কারণ এসব ঘটন অঘটনের মালিককে আমরা জানি একমাত্র আল্লাহ, এছাড়া অন্য কেউ নয়। অতএব একটা নক্ষত্র, অথবা নক্ষত্রের কোনো আপনার সেই জান প্রাণ নেই, হয়তো তার ভিতরে জীবন থাকতে পারে আলাদা কথা, কিন্তু জড় পদার্থ পাথর যেমন সেরকমই, যেমন পৃথিবী, যে পৃথিবীর উপরে আমরা বাস করছি এটা কি জড় পদার্থ, তেমনি মঙ্গল গ্রহে মাটি, ওই যে চাঁদের মাটি আপনারা নিজে দেখেছেন, এবং চাঁদে গেছে সেখান থেকে ছবি, মঙ্গল গ্রহের ছবি, সেখানে গাড়ি চলছে, সব দেখেছেন আপনারা, পৃথিবীর মতোই মাটি আছে, সেখানে পাথর আছে, পানি নেই, অক্সিজেন নেই, অতএব জড় পদার্থ, তাদের মঙ্গলামঙ্গলের হাত কিভাবে থাকতে পারে।
যদি কেউ বিশ্বাস করে আছে তাহলে সে মুশরিকে আকবর, সে দিন থেকে খারিজ হয়ে যাবে। নম্বর দুই, নক্ষত্ররাজিকে এমন মাধ্যম মনে করা যার দ্বারা অদৃশ্যের খবর জানা যায়। আপনি ভাবলেন, নক্ষত্র গণনা করে দেখলেন, নক্ষত্র গুনে আপনি ভাবলেন যে এত বৃষ্টি হবে, কে এই ঘটনা ঘটবে, ভারতে ঘটবে, আমেরিকাতে ঘটবে, ইত্যাদি ইত্যাদি বলে আপনি খুব নক্ষত্র গুনে বিচার করলেন। আর যদি আপনি মনে করেন যে খবর জানা যায়, অদৃশ্যের কোনো খবর, গায়েবী খবর জানা যায়, তাহলে এটা হচ্ছে কুফরি, কুফরি আকবার। কেন না, কোরআন বলছে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। আর যদি বলেন হুজুর লেগে তো যায়, ওরা যা বলে লেগে যায়, ও তো লেগে বললাম না, ওই যে অনেক পাখি উঠছে, একটা তীর মারলেন তো যাক, একটা না একটা লাগবে, ঝড়ে কাক মরে ফকির সাহেবের কেরামতি বলে। তাছাড়া আপনারা এই কথাও শুনেছেন যে আকাশের ফয়সালা ফেরেশতারা শোনেন, আর ফেরেশতারা যখন বলাবলি করেন তখন শয়তান জিন পাশ থেকে চুরি করে শুনতে যায়, আর তখন তাকে উল্কাপাত করা হয়। আর সেই খবর, একটা খবর শুনে তাদের বন্ধুদের কাছে, এই দুনিয়াতে যে গণক বন্ধু আছে, গণকের দিনে বলেছিলাম, সেই গণক বন্ধুর কাছে পৌঁছে দেয় এবং সে তাতে 100টা মিথ্যা মিলিয়ে প্রচার করে। বাস 100টার মধ্যে যদি 99টা মিথ্যা হয়ে যায়, একটা যদি সত্য হয়ে যায়, বাস তার বাহাদুরি, তার নাম কত, আর সেই নাম নিয়ে তার আবার প্রচার শুরু হয়। তিন নম্বর হচ্ছে এই বিশ্বাস যে নক্ষত্ররাজি মঙ্গল অমঙ্গল সংগঠনের কার্যকারণ, মানে ওরা ঘটায় না, তবে ওটা হচ্ছে একটা কারণ, অমক নক্ষত্র আসে, এই নক্ষত্র এলে বৃষ্টি হবে, অমক রাশির ফলে বৃষ্টি হবে, অমক রাশি না হলে বৃষ্টি হবে না, অমক রাশি এলে তোমার বিয়ে হবে, অমক রাশি হলে পরে তোমার বিয়ে শুভ হবে, না হয় অশুভ হবে, ইত্যাদি। এটা কার্যকারণ মনে করে, সরাসরি সেই যে ঘটায় তা মনে করে না। তাহলে সেক্ষেত্রে এটা কমসে কম যদি এরকম বিশ্বাস আপনি করেন যে না ওরা দিতে পারে না, তবে ওটা একটা কারণ মোটে, ওটা এলে এইটা হয়, তাহলে এটা কি হবে, কমসে কম শিরকে আসগার, ছোট শিরিক হবে। এবারে দ্বিতীয় বিদ্যা যেটা বলেছিলাম, কার্যকারণ ও সঞ্চারণ বিদ্যা, এটা আবার দুই প্রকার। নম্বর এক, নক্ষত্র সঞ্চারণ লক্ষ্য করে দিনই কল্যাণ গ্রহণ করা, আপনি নক্ষত্র দেখে দিনই কল্যাণ গ্রহণ করা, যেমন এটা বাঞ্ছনীয় কর্ম, সমস্যা নেই। যেমন কি, দিনের এমন কি কাজ আছে যে তারা দেখে করা হয়, হ্যাঁ, দিক নির্ণয়, তার দিনে দিনে দিনই কাজ হলো না এটা, কেবলা নির্ণয় করা, কেবলা নির্ণয় করা, আপনি নামাজ পড়বেন রাতের অন্ধকার, আপনি বুঝতে পারছেন না কেবলা কোন দিকে, কে আপনাকে দিশা দেবে, তখন নক্ষত্র দিশা দেবে। তারা যদি আপনার জানা থাকে যে ওই তারা এটা এইদিকে থাকে, এটাই ধ্রুব তারা, যেমন বিভিন্ন তারা আছে, সেই তারাগুলো কোন দিকে থাকে সেই দিক দেখে আপনি আপনার কেবলা নির্বাচন নির্ণয় করতে পারবেন এবং সেই দিকে নামাজ পড়তে পারবেন, তাহলে দিনই কাজ হলো না। আল্লাহ তাআলা আকাশে নক্ষত্র সৃষ্টি করেছেন আকাশের সৌন্দর্যের জন্য, শয়তানকে উল্কাপাতের জন্য এবং দিক নির্ণয়ের জন্য। রাতের অন্ধকারে বিশেষ করে সমুদ্রে মানুষ দিক ভুলে যায়, তাই না? আর রাত্রে যদি সমুদ্র জাহাজে আপনি সফর করেন সমুদ্রের ওপরে, তো আপনার দিন কি বলে দিক স্বাভাবিকভাবে ভুল হয়ে যাবে। আর তারা থাকলে পরে, আপনার জানা থাকলে সেই তারা দেখে আপনি আপনার দিক ঠিক রাখতে পারবেন, এই জন্য এটা কোনো সমস্যা আছে, এতে সমস্যা নেই। নম্বর দুই হচ্ছে নক্ষত্র সঞ্চারণ লক্ষ্য করে পার্থিব্য কল্যাণ গ্রহণ করা, তো সমস্যা নেই। পার্থিব্য কল্যাণ, যেমন যে এই অমক রাশি এলে পরে বৃষ্টি হয়, এটা অভিজ্ঞতাতে দেখা গেছে অমক রাশি এলে বৃষ্টি হয়। যেমন আমরা সাধারণত জানি সৌদি আরবে মে মাস, জুন মে মাসে কি হয়, কি বলে এপ্রিল মে মাসে কি হয়, বৃষ্টি হয়। যেমন যে মে মাস চলছে, এই মে মাসটা এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো যদি আমরা বলি যে মে মাসে, আমাদের অভিজ্ঞতা আছে মে মাস শেষ হয়ে গেলে জুন পড়ে গেলে বাস আবার 8 মাস বৃষ্টি নেই, এটা অভিজ্ঞতা দ্বারা বোঝা গেছে। যদি আমি এরকম বলি যে মে মাসে বৃষ্টি হয়, সমস্যা আছে না, সমস্যা নেই। অমক মাস এলে পরে কাঁচা মরিচ লাগাতে হয়, কি কফি লাগাতে হয়, কি সর্ষে বুনতে হয়, কি গম বুনতে হয়, সমস্যা আছে, কোনো সমস্যা নেই। তেমনি তারা দেখে যদি আপনি নির্ণয় করেন, তাহলে পার্থিব্য কল্যাণ নির্ণয় করেন, তাহলে পরে কোনো সমস্যা নেই। তা হবে দুইভাবে, কিভাবে, নক্ষত্র দেখে দিক নির্ণয় করা, দিক নির্ণয় করা যেটা বললাম, কেবলা নির্ণয় হচ্ছে দিনই কাজ,
আর দিক নির্ণয় করা, আপনি পথ ভুলবেন না, আপনি নিজের বাড়ি পৌঁছবেন, এটা দুনিয়াবি কাজ। তো আপনি দুনিয়াবি কাজ করলেন, সমস্যা নেই। নক্ষত্র দেখে ঋতু নির্ণয় করা, আর এটা কোনো সমস্যা নেই। ঋতু নির্ণয় করা মানে আমাদের দেশে আবার 6টা ঋতু আছে, তাই না? এখানে সৌদি আরবে 6টা ঋতু নেই, কটা আছে? 4টে। 4টে ঋতু আছে এখানে। শরৎকালও নেই আর এখানে বর্ষাকালও নেই, কারণ এখানে বুঝতেই পাচ্ছেন শী আছে, শীত আছে, গ্রীষ্ম আছে, বসন্ত আছে, আর একটা যেটা ওই যে হ্যাঁ মানে গরমের আগে যেটা হয় আর কি, গরমের আগে সাধারণত বসন্ত কাল হয়। তো এই 4টে ঋতু আছে, খারিফ যেটাকে বলে। তো এই 4টে ঋতু আছে, মোটা ঋতু নির্ণয় করায় কোনো সমস্যা নেই। ঋতু নির্ণয় করলে কোনো সমস্যা হবে না। নক্ষত্র সৃষ্টির পশ্চাতে হিকমত, যেমন আগেই বলা হলো, নক্ষত্র আকাশের সৌন্দর্য, নক্ষত্র শয়তানদের প্রতি চাবুক, আর নক্ষত্র পথের দিশারি, এ কোরআনে কথা বলা হয়েছে কেন নক্ষত্র সৃষ্টি করা হয়েছে। আর বিশাল বিশ্ব, এই বিশাল বিশ্ব কত কি আছে, কত নক্ষত্র আছে, কত গ্রহ আছে, কত আপনার ওটাকে কি বলে মিল্কি ওয়ে, কত ছায়াপথ, সেই ছায়াপথে কত কোটি কোটি তারা আছে, এ নির্ণয় করা সহজ না। মোট কথা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে সৃষ্টির কথা কোরআনে বলা হয়েছে 3টি উদ্দেশ্য। এখন বৃষ্টি কামনা যদি করা হয় কোনো নক্ষত্রের মাধ্যমে, তাহলে সেটা কি? নক্ষত্ররাজির কক্ষপথ এবং তার রাশি দেখে যদি বৃষ্টি হওয়া না হওয়ার কথা নির্বাচন করা হয়, আর কক্ষপথ হচ্ছে 28টি তারকার বা গ্রহ নক্ষত্ররাজির কক্ষপথ হলো 28টি। আর যারা এসব জ্যোতির্বিদ্যা জানে, জ্যোতিষী, তারা জানে কক্ষপথ, কোন কক্ষপথে কি তারা আসে, তখন কি হয় ইত্যাদি। আর নক্ষত্রের কক্ষপথের সাথে বৃষ্টির সম্বন্ধ জোড়া, এটা কি? এটা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শিরকে আকবার। শিরকে আকবার, সরাসরি নক্ষত্রের কাছেই বৃষ্টি কামনা করে প্রার্থনা করা, যেমন বলা, হে অমুক নক্ষত্র বৃষ্টি বর্ষণ করো, হে অমুক নক্ষত্র আমাদেরকে বৃষ্টি দাও, হে বৃহস্পতি আমাদেরকে বাঁচাও, হে সূর্য আমাদেরকে বাঁচাও, হে চন্দ্র আমাদের মঙ্গল করো, তাই না? এরকম আছে না নেই? এরকম মুশরিক আছে, এই তো পাকা মুশরিক। মুশরিকে আকবার, যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হয়। আমাদের অনেকে আছে সরাসরি মেঘের কাছে পানি চাই, তাই না? আয় বৃষ্টি ঝেঁপে ছাগল দিব মেপে, হ্যাঁ কি দেবো, ধান দেবো মেপে, যাই হোক, বৃষ্টির কাছে প্রার্থনা, বৃষ্টি প্রার্থনা করা, মেঘের কাছে বৃষ্টি প্রার্থনা করা, নক্ষত্রের কাছে বৃষ্টি প্রার্থনা করা হচ্ছে কি, বুঝতেই পাচ্ছেন, যেটা শিরকে আকবার। বৃষ্টি বর্ষণের সম্বন্ধ নক্ষত্রগুলির সাথে জোড়া, অর্থাৎ এই ধারণা করা যে আল্লাহর ইচ্ছা ছাড়াই সেগুলি বর্ষণের ক্ষমতা রাখে, যদিও সেগুলির কাছে প্রার্থনা না করা হয়, চায় না, তবে মনে করে কি যে এইগুলোর কারণেই বৃষ্টি হয়, এটাও হচ্ছে শিরিক। আর আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, এমন কি আপনার জড় পদার্থের কাছে চাওয়া, যেমন মুশরিকদের কাছে আছে, তেমনি আমাদেরও মুসলমানদের মাঝেও আছে জড় পদার্থের কাছে চাওয়া। আপনারা শুনেছেন এই সৌদি আরবেই, আলে সৌদ আসার আগে, এই সৌদি আরবেই মোহাম্মদ বিন আব্দুল ওহাব আসার আগে সৌদি আরবে, এখানে ওহাবি বলে গালি দেয় কেন, এই মোহাম্মদ বিন আব্দুল ওহাব শিরক দূর করেছিলেন। কেমন শিরক ছিল? কবর পূজা হতো, কবর পূজা হতো, গম্বুজ পূজা হতো, এই গম্বুজ ভাঙার ফলে এরা বলে ওয়াহাবি হচ্ছে আউলিয়া বিরোধী, আউলিয়া বিরোধী, কবর ভাঙে এরা। এখানে গাছ পূজা হতো, খেজুর গাছ, যে মেয়ের বিয়ে হতো না সেই মেয়ে বিয়ের জন্য স্বামীর জন্য, যেমন আমাদের দেশে আছে শিবলিঙ্গ পূজা করে, তাই না? এরা সাড়া খেজুর গাছ পূজা করতো। সাড়া খেজুর গাছ কাকে বলে? হ্যাঁ সালাম, যাতে খেজুর হয় না, যেটা পুরুষ খেজুর গাছ বলা হয়, পুরুষ খেজুর গাছ। আর সেই খেজুর গাছের মোচা কেটে নিয়ে ওই যে যেটা মাদা খেজুর গাছ, মানে স্ত্রী খেজুর গাছ, তার মোচাতে বেঁধে দেওয়া হয়, দিয়ে পরাগ মিলন সাধন করা হয়। আর এই পরাগ মিলনের ফলে ফল কি হয়? ভালো হয়, বড় হয়। এটা আপনারা জানেন, আরবিতে কি বলে? লিকাহ, লিকাহ বলে, প্রজনন।
আর আরেকটা বলে তাবির, আর একটা ভাষায় বলে তাবির লিকাহ, তার মানে এই গাছের বীজ নিয়ে এই গাছে। যেমন আপনারা দেখেছেন গাই, গায়ের যদি বাছুর না হয় তো প্রজনন প্রকল্পে আপনার যেখানে হাসপাতাল আছে সেখানে গাই নিয়ে গিয়ে সিরিঞ্জের মাধ্যমে তার গর্ভাশয়ে বীজ স্থাপন করা হয়, বেশ ভালো জাতের গরু বা ভালো জাতের ষাঁড়ের বীজ তার গর্ভাশয়ে স্থাপন করা হয় সিরিঞ্জের মাধ্যমে, তার ফলে সে গর্ভ হয়। এটা কি বলা হয়? লেকাহ। যদি কোনো স্বামী স্ত্রী ছেলে হয় না, তাহলে পরে স্বামীরই বীজ নিয়ে স্ত্রীর গর্ভে স্থাপন করে সন্তান উৎপাদন করার নাম হচ্ছে লেকাহ। তার মানে কোনো সমস্যা আছে, যাচ্ছে না, তো সিরিঞ্জের মাধ্যমে এসব হয়। যদি স্বামীর স্বামীর হয় তাহলে পরে জায়েজ, আর অন্যের কারো অনেকে আবার অন্য অন্যের নিচ্ছে, ওটা ভালো ব্রেনি লোকের, হ্যাঁ না না এগুলো হারাম, তো সে মানে জায়েজ না। তো লেকাহ খেজুর গাছের হতো, সারা খেজুর গাছের কাছে গিয়ে সৌদি মেয়েরা জড়িয়ে ধরে বলতো ইয়া ফাহলাল ফুউল আবগাল বাল কাবলাল হাউল। বাল মানে কি জানেন? বাল মানে স্বামী, বুঝলেন? এই জন্য মেয়েরা স্বামীকে কি মনে করে? বাল মনে করে। কিন্তু বাল মানে কি? স্বামী। তো বলতো খেজুর গাছকে ধরে, হে বনস্পতি, বছর ঘোরার আগে চাই আমি পতি, মানে এক বছর হওয়ার আগে যেন আমার বিয়ে হয়ে যায়। এরকম কামনা করে অবিবাহিত অনুরা যুবতীরা শিবলিঙ্গের কাছে। তো এরকম করা কি শিরিক নাকি জায়েজ? খেজুর গাছ কি কারো বিয়ে দিতে পারবে নাকি কারো বর ঠিক করে দিতে পারবে? এইরকম শিরিক ছিল। এই শিরিক দূর করেছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। শিরিক দূর করার জন্য মুশরিকদের মাথা গরম হয়ে গেছে, তাই তার যারা অনুসারী, অনুসারী তো হাদিস কোরআনের, তিনি হাদিস কোরআনের ফয়সালা নিয়েই করেছিলেন, কিন্তু তার তার মতো কাজ করে বলে যারা করে তাদেরকে কি বলে? ওয়াহাবি। তাই তা ওয়াহাবিরা তাদের চোখের বালি, সৌদি আরব গোটা তাদের চোখের বালি। তারা সৌদি আরবের নানাভাবে বদনাম করে, এমনকি এই রুমালটারও বদনাম করছে, বলছে এরা দাজ্জালের গোলাম। কেন? না, দাজ্জালের গোলাম হবে তারা যাদের মাথায় এই লাল রুমাল থাকবে। বেকুফরা এ কথাও জানে না যে দাজ্জালের গোলামদের যে রুমালের কথা বলা হচ্ছে সেটা লালও নয় আর মাথারও নয়, বরং সেটা কাঁধে চাপানো থাকবে। ইহুদিদের ইহুদিদের সঙ্গে তুলনা করে, বুঝতে পাচ্ছেন? কিসে? গায়ে ঝাল ঝাড়ার জন্য। সৌদি আরবের আয় উন্নতি, সৌদি আরবের সঠিক ইসলামকে গ্রহণ করে চলার তাদের সহ্য হয় না, ওয়াহাবি নাম দিয়ে তারা বদনাম করে। অবশ্য টাকা পয়সার ব্যাপারে একটু নম্রতা দেখাতে হয়, সৌদি আরবে টাকা মাফি মুশকিল। টাকা আসতে দাও, তারা হজ করতে আসবে, তারা এখানে কামাই করতে আসবে, এখান থেকে টাকা তাদের কাছে পাঠালে পরে, তাদের প্রতিষ্ঠানে পাঠালে পরে ঠিক আছে, তাই না? মিঠা মিঠা খুব ভালো লাগে, আর কারোয়া কারোয়া থুথু। যখন নিজেদের স্বার্থে আঘাত লাগে তখন তারা গালাগালি করে, বিভিন্ন রকম বদনাম করে, কত রকম বদনাম। সৌদি বাদশাহ ছবি এখানে ওখানে দেখিয়ে, যেগুলো মানে খারাপ ছবি সেগুলো দেখিয়ে বদনাম করে, যে দেখো সৌদি আরবে এই, সৌদি আরবে ওই, আর সেখান থেকে এই প্রচার হচ্ছে, সেখান থেকে ফিতনা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে এই হচ্ছে, সেখান থেকে ওই হচ্ছে। মুশরিকদের মাথা গরম হয়ে গেছে। মোট কথা হলো যে সৌদি আরবে এরকম শিরিক ছিল যে জড় পদার্থের কাছে এইভাবে চাইতো, তেমনি তারা তারা নক্ষত্রের কাছেও কিছু লোকে চায়, বৃষ্টি কামনা করে, তার ফলে কি হয়? এটা শিরিক হয়। এইরকমই আমাদের দেশে এখন বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি হচ্ছে না, দেখবেন কোথাও ব্যাঙের বিয়ে হচ্ছে। ব্যাঙের বিয়ে কি জন্য দেয়? আছে নাকি আসামে ব্যাঙের বিয়ে দেয়? কি জন্য দেয় বলুন? বৃষ্টির জন্য। ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হবে। হায় হায় হায়, ব্যাঙের সাথে আল্লাহর কি সম্পর্ক? নাকি তারা আল্লাহকে চেনে না? চেনে, মুসলমান, মুসলমান পরিবারে ব্যাঙের বিয়ে হচ্ছে বলে কি ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়? আমাদের এলাকা তার একটা জিনিস আছে, বলছে কাদা মাখামাখি করলে বৃষ্টি হয়। ওই যে পুকুর থেকে পাঁক বলে না, পুকুরের কাদা তুলে নিয়ে আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, এইভাবে ছেলে মেয়ে, হ্যাঁ একে বলে খেল খেলা। এই খেল খেললে নাকি আল্লাহ তালা মেঘ পাঠিয়ে বৃষ্টি দেন। কিরকম মনে হয় আপনাদের? হ্যাঁ, এরকম বিশ্বাস, এরকম বিশ্বাস যদি কেউ রাখে তাহলে মুসলমান থাকবে?
আল্লাহ মুস্তাহান বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে কিছু পেল না ব্যাঙ ব্যাঙের বিয়ে কেন হুজুর যেহেতু বৃষ্টি হলে বৃষ্টি জমলে ব্যাঙ ডাকে তাই না তার মানে ব্যাঙ বৃষ্টি আনবে যদি এরকম কেউ বিশ্বাস রাখে তো বুঝতেই পারছেন মুশরিকানা বিশ্বাস ব্যাস আর দ্বিতীয় যেটা বৃষ্টির মাধ্যমে আপনার বৃষ্টি নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কথা বলা কামনা করার কথা বললাম সেটা শিরকে আসগর হয় যদি মনে করা হয় যে ওই নক্ষত্রগুলি বৃষ্টি বর্ষণের কারণ আসলে নক্ষত্র বৃষ্টি বর্ষণের কারণ নয় যদি কেউ মনে করে কারণ তাহলে সে শিরকে আসগর করবে আর বৈধ বৈধ যদি মনে করা হয় যে ওই নক্ষত্রগুলি বৃষ্টি বর্ষণের নিদর্শন ও আলামত অমক নক্ষত্র অমক জায়গাতে এলে বৃষ্টি হয় যেমন বললাম মে মাস এলে বৃষ্টি হয় সমস্যা আছে আমাদের দেশে বলে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ফিক্সড যদিও অনেক বছর আছে যে আষাঢ় মাস পার হয়ে যায় শ্রাবণ মাসের শেষ দিকে বর্ষা লাগে কিন্তু সাধারণত স্বাভাবিক নিয়ম হলো আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এটা 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 বলা কি সমস্যা আছে কবি কোথায় দেখা গেছে গণনা করে দেখা গেছে হ্যাঁ ঠিক আষাঢ় শ্রাবণ এলে বৃষ্টি হয় এটা হচ্ছে বৈধ নমুক অমুক নক্ষত্র অমুক কক্ষে এলে বৃষ্টির মৌসুম আসে তা বৃষ্টি বর্ষণের কারণ নয় যে ওই নক্ষত্রটা অমুক জায়গায় আসে বলেই বৃষ্টি হয় তা না আসে ওই সময়টা ওরই ওই সময়ে আসে আর এদিকে বৃষ্টি আল্লাহ তালার বৃষ্টির সময় হয় ওই সময়ে আল্লাহ তালা মৌসুমে মৌসুমে বৃষ্টি দেন তার আপনার প্রকৃতির নিয়ম আল্লাহ তালা তৈরি করে রেখেছেন অবশ্য প্রকৃতির নিয়ম ছাড়াও বৃষ্টি হয় তাই না অনিয়মে বৃষ্টি হয় অতিবৃষ্টি হয় অনাবৃষ্টি হয় অনিয়মে বন্যা হয় আমাদের দেশে দেখুন এখন বন্যা চলছে কোনো জায়গায় বাঁধ ভেঙে বন্যা চলছে আবার কোনো জায়গাতে বৃষ্টিই নেই খরা চলছে এরকম আল্লাহ তাআলার ইচ্ছা রাশি বা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা হারাম হওয়ার দলিল কি আল্লাহ তাআলা বলছেন ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন তোমরা মিথ্যা জ্ঞানকে তোমাদের উপজীব্য করে নেবে মুজাহিদ বলেছেন অর্থাৎ নক্ষত্রের ব্যাপারে তাদের বলা অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের মাঝে বৃষ্টি হলো এরকম বলা জায়েজ না যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদা হুদাইবিয়াতে রাতে বৃষ্টি হলে আমাদেরকে ফজরের নামাজ পড়ানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে মুখ ফিরিয়ে বসে বললেন তোমরা জানো কি তোমাদের প্রতিপালক কি বলেন সকলে বলল আল্লাহ ও তাদিও রাসূল ভালো জানেন আল্লাহ রাসূল তো বেশি আমরা তো জানি না শুনি নাই তো তিনি বললেন কাল আল্লাহ আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফির যে আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা মোমেন আমার প্রতি মোমেন হয়েছে আর কাফেরও হয়েছে তার মানে আমার প্রতি মোমেন আর আমার প্রতি কাফেরও হয়েছে আর কিছু বান্দা আমার প্রতি কাফের এবং নক্ষত্রের প্রতি মোমেন হয়েছে তার মানে দুরকম কিরকম যারা বলে ফাআম্মা মান কালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতে যারা বলে আল্লাহর রহমতে বৃষ্টি হলো তারা হচ্ছে আমার প্রতি মোমেন এবং নক্ষত্রের প্রতি কাফের তার মানে একই সঙ্গে আপনাকে কাফের হতে হবে নচেত মোমেন হবেন না ফামা ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ দেখেন আপনি কাফের আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি মোমেন না কাফের তখন আপনাকে বলতে হবে আমি মোমেনও এবং আমি কাফেরও কিভাবে আল্লাহর প্রতি মোমেন আর তাগুতের প্রতি কাফের এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দাদের মধ্যে একই বান্দা মোমেন ও কাফের আল্লাহর প্রতি মোমেন আর নক্ষত্রের প্রতি কাফের তেমনি আরেক বান্দা যে নক্ষত্রের প্রতি মোমেন এবং আল্লাহর প্রতি কাফের সুতরাং যে বলবে আল্লাহর রহমতে বৃষ্টি হলো সে আল্লাহর প্রতি বিশ্বাসী নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলল যে অমক নক্ষত্রের ফলে বৃষ্টি হলো মোতের না বিনা ওই কাজা ওয়া কাজা অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের উপর বৃষ্টি হলো সে আমার প্রতি কাফের ফাজালিকা কাফেরুম বি মুমিনুম বিল কাওকাব আর সে কাওকাবের প্রতি মোমেন তাহলে বোঝা গেল কি যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হলো রাশিচক্রের ফলে বৃষ্টি হলো মনে করা কি হারাম জায়েজ না হয় শিরকে আকবর না হয় শিরকে আসগার অতএব আমি শেষকালে কথাই বলবো যে রাশি চক্রে বিশ্বাস রাখা কোনো মুসলিমের কাজ না যদিও কোনো কোনো সময় এমনি আন্দাজে লেগে যায় কাকতালীয় ভাবে সঠিক হয়ে যায় তবুও জানবেন এটা ওই যে আন্দাজে মারলাম তীর লাগলো আর না লাগলো লোকে বলবে বীর
হয়ে গেল, লেগে গেল, একটা পাখি মরে গেল, তা তুমি বীর কেউ বলবে না। কিন্তু বিশ্বাস করা যে হ্যাঁ এটা সত্যি হয়, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। অবশ্য যাদের মুশরিকানা মগজ আছে তারা সব কিছুতেই বিশ্বাস করে, তারা তো মুসলিম হয়েও দেবদেবীতেও বিশ্বাস করে, তাই না? তারা লক্ষ্মীতে বিশ্বাস করে, তারা অন্যান্য সব বিশ্বাস করে, সব ধর্মে বিশ্বাস করে। যারা বলে সব ধর্ম সমান, তারা তো সবকিছুতেই বিশ্বাস করে, তাই না? না, যদি আপনি পরিচ্ছন্ন খাঁটি মুসলিম হতে চান, যাকে বলে মুসলিম সেই মুসলিম হতে চান, তাহলে আপনার উচিত আল্লাহতেই বিশ্বাস স্থাপন করবেন, এবং গায়রুল্লাহতে লা ইলাহা, আল্লাহ ছাড়া আছে কেউ? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো আপনার প্রতিপালন প্রতিপালনকারী পালনকর্তা বা সৃষ্টিকর্তা রিজিক দাতা কেউ আছে কি? কাউকে মনে করবেন না। ইসলামের মূল নীতি হল লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে, আল্লাহতেই বিশ্বাস রাখতে হবে, আল্লাহতেই ভরসা রাখতে হবে, আল্লাহই আমাদেরকে রুজি দেন, আর এই রুজির দেওয়ার মাঝে কোনো মাধ্যম নেই, তবেই আপনি মুসলিম হতে পারবেন। একই বলে তৌহিদবাদী মুসলিম, আর বাকি যদি অতৌহিদবাদী মুশরিক মুসলিম হন, তো সেই মুশরিক মুসলিম হয়ে কোনো লাভ নেই। আপনি যতই আপনার নাম ইসলাম থাক, যতই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কিন্তু বিশ্বাসের বেলায় আপনি অন্যান্য দেবদেবীতে অন্যান্য জিনিসে তাগুতে বিশ্বাস করবেন, তাহলে এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তৌহিদবাদী হতে পারি, তৌহিদের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো জানতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, নচেত আমাদের ইমান কচু পাতার উপরে টলটলা ইমান হাওয়া দিলে সরাত করে গড়িয়ে যাবে, এরকম যেন না হয়। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।